আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের কুয়েতের সর্বশেষ খবরে ছোট্ট ভিডিওতে। প্রথমেই জানিয়ে দিচ্ছি ছুটি সংক্রান্ত একটি আপডেট। 29শে সেপ্টেম্বর 2022 রোজ বৃহস্পতিবার সংসদীয় নির্বাচন উপলক্ষে কুয়েতে ছুটি উদযাপন করা হবে। এদিকে ছুটি সম্পর্কে কুয়েতের সিভিল সার্ভিস কমিশন থেকে আরও একটি বিজ্ঞপ্তি ঘোষণা করে বলা হয়েছে যে 9 অক্টোবর রবিবার 2022 12ই রবিউল আউয়াল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস এবং মৃত্যু দিবস উপলক্ষে কুয়েতের সকল মন্ত্রণালয় এবং সকল সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হবে। পরবর্তী দিন 10ই অক্টোবর সোমবার থেকে সকল ধরনের কার্যক্রম আবারও শুরু হবে। এবারে জানিয়ে দিচ্ছি বিভিন্ন ধরনের কোম্পানি এবং বাসা থেকে পালিয়ে যাওয়া শ্রমিক সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট। কুয়েতে যে সকল প্রবাসীরা প্রবেশ করেছে বৈধভাবে কিন্তু বিভিন্ন ধরনের কোম্পানি অথবা বাসা থেকে পালিয়ে গিয়েছে, এ ধরনের অনেক কোম্পানি এবং অনেক কফিলের মেলাফ বন্ধ অথবা খাদেম আনায় নিষেধাজ্ঞা সহ বিভিন্ন ধরনের জটিলতার মুখোমুখি হতে হয়েছে। আজকের এই নিয়মটিতে তাদের কিছুটা সহজ হবে। কুয়েত PAM অর্থাৎ পাবলিক অথরিটি অফ ম্যান পাওয়ার থেকে একটি নতুন নির্দেশনা জারি করে বলা হয়েছে যে সকল পলাতক প্রবাসীরা রেসিডেন্সি আইন লঙ্ঘন করেছে, নতুন করে আকামা নবায়ন করেননি, তাদের যে সকল কফিল বা স্পন্সর রয়েছে পাবলিক অথরিটি অফ ম্যান পাওয়ার সাম্প্রতিক একটি নতুন সিস্টেম আশাল সিস্টেম বা আশাল অ্যাপসের মাধ্যমে এই ধরনের কুয়েতি কফিল বা স্পন্সরদেরকে একটি সুযোগ দিয়েছে। ওই আশাল সিস্টেমের মাধ্যমে একটি নির্ধারিত লিঙ্কে গিয়ে তার যেই অভিযোগটি রয়েছে অর্থাৎ তার কাছে থাকা শ্রমিকটি কেন পালিয়ে গিয়েছে, কবে পালিয়ে গিয়েছে এবং কবে থেকে অনুপস্থিতি রয়েছে এ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে একটি রিপোর্ট করতে পারবে। রিপোর্ট সত্যতা প্রমাণিত হলে তার ওই মেলাফ বন্ধ বা যেই জটিলতা রয়েছে সেটি দ্রুত নিরসন করা হবে। সত্যি বলতে এই নতুন নিয়মে কুয়েতিরা উপকৃত হলেও প্রবাসীদের জন্য কোনো উপকার নেই। জানিয়ে দিচ্ছে একটি মর্মান্তিক খবর। কুয়েতের খায়তান এলাকার একটি ফ্ল্যাটে প্রায় 80 বছর বয়সী একজন মিশরীয় প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আরও বলা হয়েছে যে ওই লাশটি পচে গলে অ্যাপার্টমেন্ট থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়, অতঃপর পুলিশ এই লাশটি উদ্ধার করে। তবে ফরেন্সিক রিপোর্টে পাওয়া গিয়েছে যে এটি প্রাকৃতিক মৃত্যু ছিল, অর্থাৎ অতি বৃদ্ধ হওয়ার কারণে তার মৃত্যু হয়েছিল। আজকের কুয়েতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 37 ডিগ্রি। সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি একদিনের বাংলাদেশি টাকার 343.88 টাকা, বাংলাদেশি 1000 টাকায় কুয়েতি দিনারের 2 দিনার 908 পয়সা। সর্বশেষ গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 16 দিনার 100 পয়সা, জুয়েলার্সে কম বেশি হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতোই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করতে হবে। যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।